বর্তমানে কিন্তু একদল আমার বাইরে যারা ইমাম মানে না, যারা বলেন কথাটা কি না, এরা নাম দিয়েছে আহলে হাদিস। আমরা বলি আহলে হাদিস তো না, আহারে হাদিস। কথা ঠিক যাবে ঠিক, কত বড় একটা কথা। আহলে হাদিস যদি হয় তাহলে কোরআন বাদই যায় না, কথা তাহলে কোরআন বাদই যায় না, তাহলে আর একটা গ্রুপ বাইরে যাবে না আহলে কোরআন, কথা কেন তাহলে আর একটা বাইরে আহলে কোরআন বাইরে যাবে না, না বাইরে যাবে না, তাহলে বুঝা গেল আহলে কোরআন আহলে হাদিস। ও কিছুদিন আগে শুনছি আহলে কোরআন হলো বাইরিস, হ্যাঁ শুনছি বাইরিস বেরোইস, কথা ঠিক যাবে। এই আল্লাহর বন্ধুরা, এরা আবার দেখবেন টুকরো ইয়াদ দেখছেন না, বাঁধে না। আর যদি নাভির নিচে কেউ হাত বাঁধে মনে ধরে মুসলমানই না, বলে কি বলে না, সর্বনাশ। পকেটের ভিতরে আবার দেখবেন বুখারি সব হাদিসও রাখে, ঠিক না। ওরে পাগলের দলেরা, ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহের খবর জানো, জানো 700,000 মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। তোমার কয়েকখান হাদিস মুখস্থ আছে? হ্যাঁ একখানও নাই। তাহলে তুমি খালি বুখারী শরীফ হাদিস পড়ো? শোনেন, বুকের উপর হাত বান্ধার হাদিসও আছে সহি, আবার নাভির নিচে হাত বান্ধার হাদিসও আছে সেটাও সহি। হ্যাঁ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন তাহতা সুররা, তোমরা হাতকে নাভির নিচে বাঁধো। এখন এই দুই হাদিসের ভিতরে আপনি সামঞ্জস্যতা কীভাবে তৈরি করবেন? আর বুকে বাঁধলে তো নাভির নিচে হাতের হাদিস তো বাদ হয়ে যায়, আর কেমন করবেন? এখন সমাধানের জন্য লাগবে না, লাগবে না, এখন আপনি কয়েকখান হাদিস জানা আছে যে আমার সমাধান দেবেন? এই সমাধান দিতে হলে তো তার লক্ষ লক্ষ হাদিস জানা, সে তো সমাধান দেবে, বলার কথা ঠিক না। এই মহিলাদের সদর বুক, মহিলাদের সতর্ক কথা কান না কা, তাহলে মহিলারা হাত বাঁধবে বুকের উপরে, আর পুরুষের সতর হয়েছে নাভির নিচ, আর পুরুষের হাত বাঁধবে নাভির নিচে। দোন হাদিসের আমল হইলে কি হইল না? হ্যাঁ কথা বলার সময় বাজান বুঝা শুইনে কইয়ে দেখবেন, যারা এই ধরনের কথা বলে এদের দেখবেন দানি সব ছোট ছোট, এরা এই কথা ঠিক। তাই তুমি হাদিস নিয়ে চলতেছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুলুল লেহিয়া, তোমরা দাড়িকে লম্বা করো, কাসরু সওয়ারে মুসকে খাটো করো, এক মুষ্টি পরিমাণ এর উপরে দাড়ি ছাটা কারণ সম্পূর্ণ হারাম। তা আপনি হাদিস নিয়ে ঘুরতেছেন, আপনার দাড়ি লম্বা হয় না কেন? আবার দেখবেন প্রায় যারা নাকি এই ধরনের কাজ করে, এক দেখবেন প্রায় ফুল প্যান্ট পরা, আবার দেখবেন হাফ শার্ট পরা। হ্যাঁ এইটা হাদিস থেকে পাইছে না, ফুল প্যান্ট পরা কথা কয় না, হাদিসই পায় না। তাই এই যে এই যে ফ্ল্যাং শার্ট হাফ শার্ট, এইবার কি জানি আরও শার্ট কয় না, টি শার্ট গাইনি শার্ট, এই যে অনেক কিছু আছে, এসব হাদিস থেকে পাইছে না, হাদিস থেকে পায় নাই। হে আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জামার কথা কি বলছেন, টুপির কথা কি বলছেন, দাড়ির কথা কি বলছেন, এই আমলটা করো না কেন, ব্যাপারটা কি? আর আল্লাহ রাব্বুল আলামিন লেবাস সম্পর্কে কি বলছেন, লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারী লেবাস তোমাদের জন্য উত্তম। আমরা দিকে লম্বা আলোচনায় যাব না, এই যে সুন্নতি পোশাক অনেকের গুরুত্ব নাই, সুন্নাত হলো ফরজের বেড়া, ফরজের কি টের তো পান না, যারা বোরখা বইলে যে আমার মা বোনরা চলেন তাদের ইজ্জত সম্মান, আর যারা বোরখা বইরে চলে না তাদের ইজ্জত সম্মান দিন আর রাত্র পার্থক্য, ঠিক কিনা? আপনি লম্বা জামা গায়ে দিয়েছেন নিস্প শাক, নিস্প শাক বুঝেন তো, হাঁটু গিরা মাছ বরাবর, শাক বলা হয় মোটা হাড্ডি জানে এদের অর্ধেক, এই বোধ লম্বা জামা গায়ে দিয়েছেন মাশাআল্লাহ, দাড়ি রাখছেন সুন্নত তরিকায় এক পুষ্টি পরিমাণ মাশাআল্লাহ ভালো না, টুপি রাখছেন সুন্নত তরিকায় হাদিসে বিদ্যা আছে বাতহা, টুপি গোল মাথা লাগে লাগিয়ে থাকবে, কথা বুঝছেন, বিজাতিদের ক্যাপ হওয়া যাবে না, ক্যাপ কওয়া যাবে না, টুপি আর ক্যাপ ভিন্ন, কথা ঠিক না ঠিক, বিজাতিরাও কিন্তু ক্যাপ পরে, ওরা কিন্তু টুপির মধ্যে পড়বে না, চুল রাখবেন তিন কায়দার এক কায়দায়, হয়তো বা কান্দা পর্যন্ত কান পর্যন্ত অথবা সাউহু সমান করিয়ে দেওয়া লাগবে, এক জায়গায় দেয়া নাই আসলে নাই,
এক কোথার চুল পাইছে, আবার একজনে আর একজনের দেখায়, আমাকে এলাকায় দেখছি আমার ক একজনে কলি একজন আর একজনের দেখায় যে চুলটা খাটা কেমন হয়েছে, মানে উপরে এর মতো খারাই হয়েছে উরসুঙ্গের মতো, আমরা উরসুঙ্গে করি আর এই পেশ দিয়ে সব কাটিয়া এবার সামনে লাগে লাগাই দিচ্ছে, এই কেমন দেখায়, এই বলে বিরাট টাকা দিয়ে এইবার কাট, বুঝছেন এটা কিন্তু জায়েজ নেই, কি নাই রাখছেন এই অবস্থায় পাগড়ি বান্দা কন সুন্নাত বাঁধছেন পাগড়ি, এখন পুরা সাড়ে তিন হাত বডিটা আপনার সুন্নাতের কে সাজে সজ্জিত না, এই পাগড়ি বেঁধে দিয়া দাঁড়িয়ে রেখিয়া লম্বা জামা গাই দিয়া সিনেমা হলের ভিতরে ঢুকে সিনেমা দেখতে পারবেন কেনা কেনা, এই অবস্থায় কেউ যেতে পারবেন পাগড়ি দেখে বান্দা লম্বা জামা গায়, এই সুন্নতি দাঁড়িয়ে লইয়া কেউ সিনেমা হলে যাইতে পারবেন না, যদি এই সুরাতে কেউ পাগড়ি টাকরি পাইন দেয়া এইবার আমার মা বোনেরা বোরখা হই দিয়া, যদি সিনেমা হলে ঢোকে সিনেমা দেখুন একদল আছে না ওরা বলবে না এই বেটা তুই তো হুজুর মানুষ তুই সিনেমায় আইসু কে, তুই সিনেমায় আসছো কেন বের হ কথা বলেন, তাহলে এই পোশাক নিয়ে সিনেমা হলে ঢোকা যায় না, আচ্ছা এই পোশাক নিয়ে রাস্তার ভিতরে যে কোনো একটা মেয়ের সঙ্গে ডলাডলি আসা আসি কেটা কেটা করতে পারবে, যদি করেও তাহলে লোকের এই বেটা তুই তো হুজুর মানুষ কাজটা করো কি কথা খারাপ, এই সুরাতে কেউ ঘুষ খাইতে পারবে সুদ খাইতে পারবে হারাম খাইতে পারবে, তখন তাকে বাধা দেবে না, এই বেটা তোর মাথায় নবীর সুন্নাত, তোর গায়ে নবীর জামা, তোর মুখে নবীর দাড়ি, তুই কাজটা করতে সুকি কথা ঠিক, এখন আবার কেউ মনে করেন না হুজুরে ফেরেশতা হইছে ইয়ে মনে করেন না, এই নফসে আম্মারার ব্যাপারে কোনো হুজুর খেজুর নাই, আপনার যেরকম মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা লাগে, মেয়েদেরকে যেরকম ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মজা লাগে মনে করছেন আমাকে হুজুরকে বুঝি লাগে না, আসেন দেখি ব্যাপার নাকি মনে করছেন কি আমরা হুজুরে কি ফেরেশতা হয়ে গেছেন, হ্যাঁ আপনাদের যা যা মনে চায় হুবাহু ওইটাও আমাদেরও মনে চায়, কিন্তু এই সুন্নাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বাঁচিয়ে রাখে, কথা ঠিক কিনা, ইচ্ছা করলে কিন্তু ফেরা যায় না, বড় কঠিন, কঠিনের কোনো শেষ নাই, একটা ছেলে মেয়েদের সঙ্গে আড্ডা মারা থেকে ফেরা কঠিনের কোনো শেষ নাই, বাজার চিত্ত বিনোদন নফসের খোরাকি থেকে ফেরা বড় কঠিন, আল্লাহ রসুল বলছেন হুব্বু দুনিয়ার আসুকুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হইল দুনিয়ার মহাব্বত, এই দুনিয়ার মহাব্বত সমস্ত গুনার মূল, এই দুনিয়ার মহাব্বতে পইরাই বাজান সুন্নাত ছাড়ছে বিজাতিদের কালচার ধরছে, কথা বলেন তাদের কালচার ধরছে, বলেন বলেন।